স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর শিয়ালদাহ থেকে মহামিছিলের ডাক দিয়ে দিয়েছিল চাকরিপ্রার্থীরা আন্দোলনকারীদের নয়টি মঞ্চ এবং যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না পাওয়ার অভিযোগে বিগত কয়েক মাস ধরেই একাধিক জায়গায় আন্দোলনের যোগ দেয় চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের সম্মতিতে একজোট হয়ে পথে নেমেছে তারা এবং তবে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সমস্ত জট কেটে যাবে যারা যোগ্য প্রার্থী আছে তারা অবশ্যই নিয়োগ পাবে এই মুহূর্তে এটা হাইকোর্টের বিচারাধীন বিষয় মানে তিনি যে নিয়োগের ব্যাপারে যে রায় দেবেন সেটি সর্বস্ব তো বিষয়টি যতটা সম্ভব সমাধান হয়ে যাবে বলে মনে করছেন রাজ্য সরকার আজকের মহামিছিলের জেরে তীব্র যানজট শুরু হয়ে গিয়েছিল কলকাতা ওয়েটিং চাকরি প্রার্থীদের আন্দোলন ইতিমধ্যেই ছশো দিনে পৌঁছে গিয়েছে যোগ্য প্রার্থী হয়েও চাকরি না পেয়ে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এবং আজকের এই মহামিজিলে সামিল হয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরাও তারই পাশাপাশি যোগ দিয়েছিলেন দু হাজার এবং দু হাজার সতেরো টেট উত্তীর্ণ প্রার্থীরাও এবং সমস্ত যোগ্য প্রার্থীরা চাই যে অযোগ্যদের এর খারিজ করে চাকরি থেকে যাতে যোগ্যরা যথাযথ তাদের নিয়োগ পায় এই বক্তব্য রেখেই তারা এই মহামিছিলের আয়োজন করেছিলেন এবং নয়টি মঞ্চ আন্দোলনকারীদের চাকরি তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের মধ্যে এসএলএসটি দু হাজার চোদ্দো সতেরো এবং ওয়েটিং গ্রুপ সি গ্রুপটি সমস্ত প্রকার চাকরিপার্থীরা এই আন্দোলনের সঙ্গে সমর্থন করেছেন